মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পর 52 বছরের পথ চলায় বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়নে একটি বড় উন্নয়ন সহযোগী এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যের ক্ষেত্র আমাদের একটি বড় বাণিজ্যের অংশীদার। আমি গত 52 বছরের পথ চলায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে অব্যাহত সহায়তা সেজন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছি। আমরা উভয়েই আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার ব্যাপারে একমত হয়েছি এবং সেই লক্ষ্যে কাজ করব বলে আমরা আলোচনা করেছি এবং একই সাথে মার্কিন রাষ্ট্রদূত নতুন সরকারের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করার জন্যে, সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার জন্যে, বাণিজ্য আমাদের বিজনেস বাস্কেট আরও বিস্তৃত করার জন্যে এবং আমেরিকান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটি আরও বাড়ানোর লক্ষ্যে আমরা একসাথে কাজ করব বলে আমরা আলোচনা করেছি। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা নানা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক আছে, আমাদের কোঅপারেশন আছে। যেমন আমরা জঙ্গি দমনের ক্ষেত্রে এবং একই সাথে ফ্যানাটিজম, রাইজ অফ ফ্যানাটিজম ইজ এ প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড, তো সেই ক্ষেত্রেও সেটিকে মোকাবেলা করার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছি। আরও ঘনিষ্ঠভাবে ভবিষ্যতে কাজ করার ব্যাপারে আমরা আলোচনা করেছি, আশাবাদ ব্যক্ত করেছি এবং গত নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেই বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য এসেছে, সেই বিষয়টা আলোচনা হয়েছে এবং বাংলাদেশে একটি ভালো নির্বাচন হয়েছে এবং 42% অলমোস্ট 42% ভোটার টার্ন আউট, যেটি ভালো ভোটার টার্ন আউট। কারণ আপনারা জানেন যে নির্বাচনের দিন অনেক কুয়াশা ছিল সকালবেলা এবং ঠান্ডাও ছিল, সেটি না হলে পরে তাহলে ভোটার টার্ন আউট হয়তো আরও 10% বেশি হতো। তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আমরা সবচেয়ে মূল কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে, আমরা উভয় দেশ আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে, আমাদের বাণিজ্য আরও বিস্তৃত করার লক্ষ্যে এবং একই সাথে আমাদের এই জঙ্গি দমন এবং ফ্যানাটিজম এর মোকাবেলা করার ক্ষেত্রে এবং অন্যান্য সব ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করব বলে অভিপ্রায় ব্যক্ত করেছি।